নমস্কার, তোমাদের নিশ্চিতভাবে বলতে পারি অর্গানিক নাইট্রোজেন কম্পাউন্ডের এই যে 25টা সেটের কোশ্চেন আছে, এখান থেকে তোমরা পরীক্ষায় দুটো থেকে তিনটে কোশ্চেন নিশ্চিতভাবে পাবে। তাই ভালো করে প্র্যাকটিস করো। প্রথমে দেওয়া আছে NN2HCl দিলে কী হবে, এ কম্পাউন্ডটা কী হবে। এ কম্পাউন্ডটা তৈরি করবে একটা ডায়োজেনিয়াম সল্ট। তারপর দেওয়া আছে H3PO2, H3PO2 দিলে কী তৈরি হবে এই ডাইজোনিয়াম সল্টে, এটা কী হবে বেনজিন। তারপর নাইট্রিক অ্যাসিড সালফুরিক অ্যাসিড দিলে এটা তৈরি হবে নাইট্রোবেনজিন, তার মানে নাইট্রোবেনজিন প্রিপারেশান। দু নম্বর কোশ্চেন, একই রকম NNA2HCl দিলে এটা কী তৈরি হবে, এটা হবে নাইট্রোবেন এই ডাইজোনিয়াম সল্ট। তারপর HBF4 দিলে এটা N2+ BF4-। তারপর এটাকে কপার আর NNA2 দিলে এই জায়গাটা নাইট্রোবেনজিন তৈরি হবে, আর এটাকে হিট করলে এই জিনিসটা সিম্যান রিয়াকশন ফ্লুরোবেনজিন তৈরি হয়, কনভার্সন নাইট্রোবেনজিন থেকে ফেনল। তার মানে এইটা নাইট্রোবেনজিন, আমাকে যেতে হবে ফেনল, মানে এই জায়গাটায় আসতে হবে। তাহলে নাইট্রোবেনজিনকে প্রথমে SNHCl দাও, অ্যানিলিন তৈরি হবে। তারপর এটাকে NNA2HCl দাও 0-5 ডিগ্রি, এটা N2+Cl- তৈরি হবে। তারপর এটাকে H2O দিয়ে হিট করো, ফেনল তৈরি হয়ে যাবে। NaCN, Na+Cn-, এটা গিয়ে অ্যাটাক করবে, এটাকে বার করবে, তার মানে CH3CH2CN তৈরি হবে। এটা খেয়াল রাখবে কিন্তু, এই জায়গাটা যদি AgCN দেওয়া হতো তাহলে কিন্তু এটা CH3CH2NC তৈরি হতো, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। এই দুটো দিয়েও অনেক সময় দেয়, এই পেপারটা এরকম ধরনের কোশ্চেন নেওয়া হয়নি কিন্তু এটা আসে কিন্তু। হ্যাঁ, তারপরে এটাকে হাইড্রোজেন নিকেল দেওয়া হলো, হাইড্রোজেন নিকেল দিলে এই ট্রিপল বন্ডটা কোন বন্ডে কনভার্ট হয়, সিঙ্গেল বন্ডে কনভার্ট হবে NH2। কোশ্চেন নাম্বার 5, সিএল আর এখানকার যে অ্যানিলি এ রয়েছে, NH2 রয়েছে, এখান থেকে কী হবে HCl বেরিয়ে যাবে, তাহলে এ কম্পাউন্ডটা তৈরি হবে রিং, ওপরে NHCOCH3। নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দিলে কী হবে বি প্রোডাক্টটা, এই কম্পাউন্ড যেটা তৈরি হয়েছে এইটা অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, অর্থ পজিশানে স্টেরিক এফেক্ট হবে, তাই প্যারা পজিশানে NO2 গ্রুপ আসবে। H3O+ দিলে কী হবে, ওপরটা হাইড্রোলিসিস হয়ে যাবে, হাইড্রোলিসিস হয়ে গেলে ওপরটা NH2 হয়ে যাবে, আর নিচে NO2 যেমন থাকে তেমন থাকবে। কোশ্চেন নাম্বার 6, স্যান্ডমায়ার রিয়াকশান কী। সো ডাইজোনিয়াম সল্টকে আমরা CuCl HCl দাও, দিলে ক্লোরোবেনজিন হয়, CuBr HBr দাও, ব্রোমোবেনজিন হয়, এই রিয়াকশানগুলোকে বলা হয় স্যান্ডমায়ার রিয়াকশান। তারপরেরটা, এ কম্পাউন্ডটা কী হবে, যেহেতু এটা অ্যালিফেটিক তাই ডাইজোনিয়াম সল্ট তৈরি হয় না, তাই এ কম্পাউন্ডটা কী তৈরি হবে না, CH3CH2OH তৈরি হয়ে যাবে। তারপর অক্সিডেশন করা হয়েছে, অ্যালকোহলকে অক্সিডাইজড করলে, কিছু বলেনি কীরকম অক্সিডাইজিং এজেন্ট নেবো, তো আমি ধরে নিলাম স্ট্রং নেবো, নিলে একেবারে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয় ক্লোরোবেনজিনের এই ক্লোরিনের লোন পেয়ার দিয়ে পুশ করার জন্য এটা হলো অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ হয়ে থাকে। তাই নাইট্রেশন করলে যে NO2 গ্রুপটা আসবে, এই NO2 গ্রুপটা অর্থতে আসবে এবং প্যারাতে আসবে, তার মানে দুটো প্রোডাক্ট তৈরি হবে, একটা হলো এই ক্লোরোবেনজিনের অর্থ পজিশন NO2, আর একটা হলো এই ক্লোরোবেনজিনের প্যারা পজিশনে NO2 গ্রুপ। পরে কোশ্চেনে আসছে, এটা কী হবে, কার্বিল অ্যামিন রিয়াকশান N2+Cl-। ফেনলকে নিলে কী হয়, ফেনলকে নিলে যে রিয়াকশানটা হয় সেটাকে বলা হয় রাইমার্টিমান, অর্থ পজিশানে CHO এবং প্যারা পজিশানে CHO গ্রুপ আসবে। নেক্সট, অ্যামোনিয়া নেওয়া হয়েছে এটার মধ্যে, অ্যামোনিয়া নিলে কী হবে, প্রথমে তৈরি হয় C00NH4, তাকে হিট করা হলে এখান থেকে জল বেরিয়ে যায়, জল বেরিয়ে গিয়ে
সি ডবল বন্ডও এন এইচ টু তৈরি হয়। ব্রোমিন কে উইচ দেওয়া হলে সিও গ্রুপটা চলে যায়, গিয়ে শুধু অ্যানিলিন তৈরি হয়, ঠিক আছে। তারপরে এটাকে ব্রোমিন আর ওয়াটার দিয়েছে। আমরা কি জানি অ্যানিলিন কি ওরিয়েন্টিং গ্রুপ, অর্থোপ্যারে ওরিয়েন্টিং গ্রুপ, তাই যখন এটার মধ্যে ব্রোমিন আর ওয়াটার দেওয়া হবে অর্থ এবং প্যারা পজিশনে ব্রোমিন চলে আসবে, অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে ব্রোমিন চলে আসবে, ওকে। পরেরটা, এটাকে থেকে আয়োডোবেনজিন আসতে হবে, তাহলে এটা কি হবে, প্রথমে এনএনএ টু এইচসিএল জিরো থেকে ফাইভ ডিগ্রি করলে এটা এন টু প্লাস সিএল মাইনাস, আর আই আই আনতে গেলে কে আই দিয়ে হিট করতে হবে, আয়োডোবেনজিন চলে আসবে। এনও টু থেকে এনও আনতে হবে, তাহলে প্রথমে কি করবে, জেড এন এনএইচ ফোর সিএল করো, ঠিক আছে, যেটা হলো মুলিকেন টেস্ট, মুলিকেন বার্কার টেস্ট হয়ে থাকে যেটা নাইট্রোবেনজিনে। তারপর এটাকে টলেন্স দাও, এনও চলে আসবে আর সিলভারের একটা গ্রে কালারে মিরর পড়বে, রাইট। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, এটার মধ্যে এন এইটি এটা দেওয়া আছে, এটা কি রিয়াকশন, জিপি সিনথেসিস বা গ্যাব্রিয়াল থ্যালামাইট সিনথেসিস, গ্যাব্রিয়াল থ্যালামাইট সিনথেসিস বা জিপি সিনথেসিস, এটার মধ্যে আবার সিএস থ্রি সিএস টু সিএল আছে, এই মাইনাসটাকে এটা গিয়ে অ্যাটাক করবে, এটাকে বার বার করে দেবে, তাহলে সি ডবল ওয়ান টু, সি ডবল ওয়ান টু এন গিয়ে অ্যাটাক করেছে সিএচ টুকে, তারপর সিএস থ্রি, তারপর হাইড্রোলিসিস হয়েছে, এই জায়গাটা ভেঙে যাবে, গিয়ে দুটো হাইড্রোজেন চলে আসবে, সিএস টু সিএস থ্রি, প্রাইমারি অ্যামিন বা ওয়ান ডিগ্রি অ্যামিন তৈরি করে, ওকে। কোশ্চেন নাম্বার থার্টিন, কোশ্চেন নাম্বার থার্টিন, এই দুটো একই দেওয়া আছে, তা বাদ দাও, এই দুটোর মধ্যে কোনটা বেশি বেসিসিটি দেখো, দেখো এই লোন পেয়ারটা কী করছে, পুশ করছে, বেসিসিটি কমিয়ে দিচ্ছে, এখানেও পুশ করছে, কিন্তু দেখো সিএস থ্রি গ্রুপ পুশ করে এখানে, এই যে উল্টো দিকে পুশ করে লোন পেয়ারে রেজোনান্সকে বাধা দিচ্ছে, তাহলে লোন পেয়ারটা বেশি অ্যাভেলেবেল হচ্ছে, আর লোন পেয়ার বেশি অ্যাভেলেবেল মানে বেসিসিটিও বেশি হবে, যত বেশি গ্রুপগুলো, যত এখানে পুশিং গ্রুপ থাকবে তত লোন পেয়ার রেজোনান্স কম করবে, আর লোন পেয়ার রেজোনান্স কম করলে লোন পেয়ার বেশি অ্যাভেলেবেল হবে, আর লোন পেয়ার যত বেশি অ্যাভেলেবেল হবে তত বেসিসিটি বেশি হবে, সেই কারণে ফার্স্ট কম্পাউন্ডের বেসিসিটি বেশি সেকেন্ডের যাচ্ছে। আচ্ছা এই দুজনের মধ্যে বেসিসিটি বলেছে, তুমি দেখো দ্বিতীয় যে কম্পাউন্ডটা আছে এখানে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা রয়েছে সেই লোন পেয়ারটা রেজোনান্স করছে, আর এইখানে নাইট্রোজেনের লোন পেয়ার দেখো রেজোনান্স করছে না, যেমন থাকার তেমনই কনস্ট্যান্ট এখানেই রয়ে গেছে, তাহলে এখানে লোন পেয়ারটা কী করছে, রেজোনান্স করছে, আর তার মানে এটা লোন পেয়ার মোর অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল বেশি, তাই তো, তার মানে প্রথম কম্পাউন্ডের বেসিসিটি বেশি। পরেরটা বলেছে অ্যাকোয়াস মিডিয়ামে বেসিসিটি বলেছে, অ্যাকোয়াস মিডিয়ামে কোনটা বেশি হয়, টু ডিগ্রি, এটা ফার্স্ট পজিশনে থাকে, কারণ এখানে দুটো হাইড্রোজেন বন্ডিং হয়ে থাকে, এর কনজুগেটেড অ্যাসিডটা মানে এইচ প্লাস নিয়ে কনজুগেটেড অ্যাসিড, দুটো হাইড্রোজেন বন্ডিং, দুটো প্লাস আই এফেক্ট থাকে। তারপর এইটা হয় কারণ এখানে কি হয় তিনটে এইচ বন্ডিং হয়ে থাকে, মানে সেকেন্ড পজিশন বেসিসিটির দিক থেকে, আর একটা প্লাস আই এফেক্ট থাকে, আর এটার ক্ষেত্রে একটা এইচ বন্ডিং থাকে, তিনটে প্লাস আই এফেক্ট থাকে, তাই জন্য এটা থার্ড পজিশানে, তাই জন্য বে অ্যাকোয়াস মিডিয়ামে বা জলীয় মাধ্যমে আগে টু ডিগ্রি, তারপর ওয়ান ডিগ্রি, তারপর থ্রি ডিগ্রি হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে কম্পেয়ার বেসিসিটি, দেখো এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা রেজোনান্স করছে, এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা রেজোনান্স করছে, কিন্তু এখানে সিএস থ্রি গ্রুপ পুশ করে এর লোন পেয়ার ডেন্সিটি বাড়াচ্ছে, তাই এই দুজনের মধ্যে এ কিন্তু বেসিসিটি বেশি, কিন্তু দেখো এইগুলোর ক্ষেত্রে দেখো কোনোটাই লোন পেয়ার রেজোনান্স করছে না, তার মানে এগুলো রেজোনান্স করছে, আর রেজোনান্স করলে বেসিসিটি কী হবে, লেস বেসিক হবে, আর এটা দেখো নো রেজোনান্স, এটা কোনো রেজোনান্স হচ্ছে না, আর রেজোনান্স হচ্ছে না মানে কী বলবো, মোর বেসিক বলবো, এ ব্যাপারটা ক্লিয়ার। এবার দেখো এই দুজনের মধ্যে কে বেশি বেসিক, এই দুজনের মধ্যে এ বেশি বেসিক, কেন কি এইটার ক্ষেত্রে দুখানা প্লাস আই এফেক্ট আছে, আর এটার ক্ষেত্রে কটা আছে, একটা প্লাস আই এফেক্ট,
তো প্লাস আই এফেক্ট বেশি থাকার জন্য এই কম্পাউন্ডটা কি আছে সব থেকে বেশি, তারপরে এইটা, হ্যাঁ তারপরে এইটা, আর শত লাস্টে এই পজিশনে এইটা রয়েছে ফোর্থ পজিশনে। ক্লিয়ার? পরে কোশ্চেনে আসছে, কনভার্সন বলেছে মিথাইল সাইনাইড থেকে মিথাইল অ্যামিন, মিথাইল সাইনাইড সিএস থ্রি সিএন, মিথাইল অ্যামিন মানে সিএস থ্রি এন এইচ টু। তো প্রথমে কি করব, প্রথমে এটাকে হাইড্রোলিসিস করব, করলে এটা সিএস থ্রি সি ডবল ও এইচ হবে। তারপর স্মিথ রিয়াকশন করব, মানে এন থ্রি এইচ দিলে হয়ে যাবে, এটা চলে গিয়ে এই জায়গাটা এন এইচ টু চলে আসে, ঠিক আছে। পরেরটা মিথাইল ক্লোরাইড থেকে মিথাইল অ্যামিন, তো মিথাইল ক্লোরাইড থেকে আমাকে যেতে হবে ইথাইল অ্যামিন বলেছে, সিএস থ্রি সি এইচ টু এন এইচ টু এইটা বলেছে। তো এটাকে প্রথমে কে সি এন দাও, কে প্লাস সি এন মাইনাস, সি এনটা গিয়ে অ্যাটাক করলে এটা বেরিয়ে গেল, তার মানে সিএস থ্রি সি এন তৈরি হলো। তারপর ট্রিপল বন্ডটাকে সিঙ্গেল বন্ড আনতে হবে, কী দিতে হবে, হাইড্রোজেন নিকেল দিলে হয়ে যাবে। ক্লিয়ার? কোশ্চেন নম্বর সেভেন্টিন আসছে, কোশ্চেন নম্বর সেভেন্টিন, এটা একটা কাবলিং রিয়াকশন, এটা দেখো রেজোনান্স করছে, রেজোনান্স করে গিয়ে প্যারা পজিশনে এই ডাইজোনিয়াম সল্টের সঙ্গে রিয়াকশন করবে, প্যারা পজিশনে গিয়ে এখানে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে এখানে। তাহলে দেখতে কেমন হবে, দেখতে এরকম হবে, এখানে ও মাইনাস এন এ প্লাস, আর প্যারা পজিশনে এটা জোড়া লাগছে, ঠিক আছে। তারপর এইচ থ্রি পিও টু দিলে কী হবে, এটা ফ্রেশলি বেঞ্জিন তৈরি হবে বলেছে। অ্যানিলিন অর্থোপ্যারোরিন, আচ্ছা 18 নম্বর কোশ্চেন, এইটা কনভার্সন করতে বলেছে নাইট্রোবেনজিন থেকে বেঞ্জিক অ্যাসিড, তো নাইট্রোবেনজিন থেকে বেঞ্জিক অ্যাসিড আমাকে এইটা আসতে হবে। তো প্রথমে কী করবো, নাইট্রোবেনজিনকে আমি এস এন এইচ সি এল দেবো, দিলে এটা কী হবে, এটা অ্যানিলিন আসবে। তারপরে এটা কী করবো, এন এন এ টু এস সি এল দেবো, 0 থেকে 5 ডিগ্রি, দিলে এটা কী আসবে, ডাইজোনিয়াম সল্ট আসবে। তারপর কী করবো, এটাকে সিউ সি এন এস সি এন দেবো, দিলে কী আসবে, এটা সি এন আসবে, সায়ানোবেনজিন আসবে। তারপরে এখান থেকে এখানে কী করে আসবো, হাইড্রোলিসিস করে দেবো, করলে সি এনটা সি ডবল এইচ হয়ে যাবে, ঠিক আছে। তারপরটা বেঞ্জাইল ক্লোরাইড, বেঞ্জাইল ক্লোরাইড থেকে বলেছে টু ফিনাইল ইথানামিন, তাহলে সিএলটা এইটা এনেছে, তাহলে কী দেবো, প্রথমে কে সি এন দেবো, দিলে এটা কী হবে, সি এস টু সি এন হবে। তারপর দেখো ট্রিপল বন্ডটাকে সিঙ্গেল বন্ড আনতে হবে, কী লাগবে, হাইড্রোজেন নিকেল লাগবে। নেক্সট কোশ্চেন, অ্যানিলিন থেকে বলেছে বেঞ্জাইল অ্যালকোহল, তো এটা অ্যানিলিন, আর বেঞ্জাইল অ্যালকোহল, এটা বেঞ্জাইল অ্যালকোহল, তো প্রথমে এটাকে এন এন ও টু এস সি এল করবো, দিলে এন টু প্লাস সি এল মাইনাস। তারপর এটাকে সিউ সি এন এস সি এন নেবো, দিলে এটা সায়ানোবেনজিন হবে। তারপর এটাকে হাইড্রোলিসিস করব, দিলে দেখো একটা কার্বনের অ্যাসিড তৈরি হবে, এবার অ্যাসিড থেকে অ্যালকোহলে আসতে হবে, অ্যাসিড থেকে অ্যালকোহলে আসতে হবে, অ্যাসিড থেকে অ্যালকোহলে যাওয়ার জন্য কী লাগে, লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রাইড, দিলে কাজটা হয়ে যাবে। তারপরটা বলেছে ক্লোরো ইথেন, ক্লোরো ইথেন থেকে প্রোপাইল অ্যামিন, প্রোপাইল অ্যামিন, ওকে। তাহলে দেখো দুটো কার্বন, এখানে তিনটে কার্বন, তাহলে প্রথমে এটাকে কেসিএন দাও, কেসিএন দিলে সিএলের জায়গায় কী আসবে, সিএন আসবে। তারপর দেখো ট্রিপল বন্ডটাকে সিঙ্গেল বন্ডে আনতে হবে, হাইড্রোজেন নিকেল দাও, চলে আসবে। তারপরটা কী দিয়েছে, ইথাইল অ্যামিন থেকে মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন সিএস থ্রি সিএস টু এন এইচ টু, আর মিথাইল অ্যামিন সিএস থ্রি এন এইচ টু, এটা কী দেবে, এইচ এন ও টু দিয়ে হিট করতে হবে, দিলে সিএস থ্রি সিএচ টু ওইচ আসবে। তারপর এটাকে কে এম এন ওফর দাও, দিলে সিএস থ্রি সি ডবল এইচ আসবে, এই যে অ্যাসিড, অ্যাসিড থেকে অ্যামিন আনতে হচ্ছে, তার মানে কী লাগবে, এবার এন থ্রি এইচ দিয়ে হিট করলে হয়ে যাবে, ওকে। এরপরে কোশ্চেনে আসছে, কোশ্চেন নাম্বার 19, অ্যানিলিন অর্থোপ্যারাল ওরিয়েন্টিং গ্রুপ কিন্তু নাইট্রোবেনজিন মেটা ওরিয়েন্টিং গ্রুপ কেন, দেখো দিস ইজ অ্যানিলিন,
অ্যানিলিনের ক্ষেত্রে কি হবে, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা কিছু কিছু রেজোনেন্স করছে, দেখো অর্থবহিঃস্থানে মাইনাস চার্জ আসছে, আমি রেজোনেন্সটা দেখাবো, দেখিয়ে বলবো অর্থ এবং প্যারাপজিশনে নেগেটিভ চার্জ তৈরি হয়, প্যারাপজিশনে দেখো নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, তার মানে অর্থ এবং প্যারাপজিশনে নেগেটিভ চার্জ তৈরি করছে, তার মানে এটা অর্থবার ওরিয়েন্টিং গ্রুপ, এই কথাটা লিখিয়ে দিতে হবে এবং এটা দেখিয়ে দিতে হবে, কেমন। এবার দেখো নাইট্রোবেনজিনের ক্ষেত্রে যখন করবে তুমি, নাইট্রোবেনজিনের দিকে তাকাও, এটা নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন কী করছে, ইলেকট্রন টেনে নিচ্ছে, টেনে নিলে কী হবে, নেগেটিভ চার্জ কোন পজিশানে হবে, মেটা পজিশানে, তাহলে মেটা পজিশানে, মেটা পজিশানে কী হচ্ছে, নেগেটিভ চার্জ হচ্ছে, নেগেটিভ চার্জ হচ্ছে, তাই জন্য নাইট্রোবেনজিন কী হবে, মেটা ওরিয়েন্টিং গ্রুপ, ক্লিয়ার। পরের কোশ্চেন, পরের কোশ্চেনটা বলেছে এটার সঙ্গে এই রিয়াকশানে কী তৈরি হবে, দেখো C2H5NH2, তো C2H5NH2 এটা লিখলে, এবার দেখো এইচ আর সিএল মিলে এইচ সিএলটাকে বার করে দাও, তাহলে বার করে দিলে কেমন হচ্ছে, বেনজিন নিন SO2, তার সঙ্গে কী আছে NH দিয়ে C2H5, ঠিক আছে, এখানটাও ঠিক তাই, এই যে এখানকার হাইড্রোজেনটাকে বার করে দাও, এইচ আর সিএল মিলে কী হবে, এইচ সিএল বেরিয়ে যাবে, তাহলে কী হবে, বেনজিন নিন, তার সঙ্গে কী আছে NH, তার সঙ্গে কী আছে NH, এইচ সিএল বেরিয়ে গেছে, C ডবল বন্টো, তার সঙ্গে CH3, রাইট, এটার ক্ষেত্রে ঠিক তাই, এইচ আর সিএল মিলে এইচ সিএল বেরিয়ে যাবে, তাহলে কেমন দেখতে হচ্ছে, CH3 C ডবল বন্টো, তার সঙ্গে এই নাইট্রোজেন, তার সঙ্গে দেখো দুটো CH3 গ্রুপ আছে, ওকে। কোশ্চেন নাম্বার 21, 21-এ দেখো NN2HCl দিলে কোন গ্রুপ আছে, NO গ্রুপ আছে, এবার দেখো এর একটা অ্যাসিডিক হাইড্রোজেন আছে, যেহেতু এর অ্যাসিডিক হাইড্রোজেন আছে, এই জায়গাটা NO গ্রুপটা চলে আসবে, ঠিক আছে, কিন্তু এর দেখো অ্যাসিডিক হাইড্রোজেন নেই, কিন্তু লোন পেয়ার দিয়ে পুশ করে এটা অর্থবার ওরিয়েন্টিং গ্রুপ, এবার অর্থ পজিশান, অর্থ মানে এই পজিশানটা অর্থ, প্রথম পজিশানটাকে অর্থ বলে, আর প্যারা মানে এই পজিশান, অর্থ পজিশানে যদি কোনো গ্রুপ ঢোকে সেখানে দেখো স্টেরিক এফেক্ট হওয়ার চান্স আছে, তুলনামূলকভাবে প্যারা পজিশানটা ফ্রি, ঠিক কিনা, তাই NO গ্রুপটা কোথায় আসবে, এই কম্পাউন্ডটার প্যারা পজিশান NO গ্রুপটা আসবে, বোঝা গেছে কিনা। তারপরে কোশ্চেনটা, অ্যানিলিনকে NN2HCl0 থেকে 5 ডিগ্রি দিলে কী হবে, অ্যানিলিনটা N2+Cl- হয়ে যায়, ডাইজোনিয়াম সল্ট তৈরি করে, তাই তো, খেয়াল করবে কিন্তু এই তিন ধরনের থেকে একটা নর্মালি কিন্তু পরীক্ষায় আসে। এবার এইটা দেখো, এটার ক্ষেত্রে ঠিক তাই, যেহেতু দেখো লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করে প্যারা পজিশানে আসবে, তো প্যারা পজিশানে এই ডাইজোনিয়াম সল্টটাকে আমি লিখে দিলাম, এই যে N2+Cl-, তো রেজোনেন্স করে যখন গিয়ে রিয়াকশান করবে প্যারা পজিশানে গ্রুপটা চলে আসবে, সো ওপরটা যেমন আছে আছে, এন দুটো CH3, আর কী হবে, এর সঙ্গে প্যারা পজিশানে এই নাইট্রোজেন, এখানে ডবল বন্ডে কী হবে, এই নাইট্রোজেন, তার সঙ্গে এই বেঞ্জিন, এটা হলো প্রোডাক্ট, ওকে। 23-তে চলে আসছে, বলেছে HCl দিলে কী হবে, তাহলে দেখো এই হাইড্রোজেন এই অক্সিজেন মিলে জল বেরিয়ে যাবে, রাইট কিনা, তো দেখতে কেমন হবে, রিং CH, এই যে ডবল বন্ড N, তার সঙ্গে কী আছে, এই বেঞ্জিন রিং, ওকে, এটা কী হবে, এটা অ্যাসিডিক অ্যানহাইড্রাইড তৈরি হবে, NH CO CH3, এটার ক্ষেত্রে কী হবে, এই CH3- এই কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে, তাহলে এখানে OCH3 যেমন আছে আছে, এই কার্বনে কে অ্যাটাক করেছে, এখানে গিয়ে CH3 অ্যাটাক করেছে, আর এই বন্ডটা খুলেছে, খুললে কী হবে, ডবল বন্ড N, এখানে MgBr, পরবর্তীকালে এখানে জল দিয়ে দিলে এই যে ডবল বন্ড N দিয়ে যা আছে সেটা ডবল বন্ড ওতে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, তারপরে C ডবল বন্ড CH3 হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অ্যানিলিনকে CF3CO3H দিলে কী হবে, নাইট্রোবেনজিন তৈরি হয়, নাইট্রোবেনজিনকে নিউট্রাল মিডিয়াম জিএন আর NH4Cl দিলে কী হবে, NHOH হবে, আর SNHCl দিলে কী হবে, নাইট্রোবেনজিন আবার অ্যানিলিনে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, এখানে দেখো এই যে এইচ রয়েছে, সিএল আর এইচ মিলে কী হবে, এইচ সিএল বেরিয়ে যাবে, তাহলে বেরিয়ে গেলে কেমন দেখতে হচ্ছে, বেনজিন C ডবল বন্ড 2, তারপর NH NH, তার সঙ্গে কী থাকছে, এই বেনজিন রিংটা চলে থাকছে, ঠিক আছে। তারপরটা SN আর HCl দেওয়া আছে, সরি এটা SNCl টু HCl, SNCl টু HCl কী করবে, এটাকে
সিএইচও করবে। আর যদি এসএনএইচসিএল দেয় এটা রিডাকশন হয়ে এটা সিএইচ টু এনএইচ টু তৈরি হবে। আর এসএনসিএল টু এসএল হলো স্টিফেন্স রিয়াকশন। আচ্ছা এই এটার সঙ্গে হাইড্রোলিসিস করলে কি হবে, না সিএনটা সি ডবল এইচ গ্রুপ হয়ে যায়। ওকে, পি টু ও ফাইভের কাজ কি বা পি ও সি এল থ্রি কাজ কি, জল বার করে নেয়। এর কাজ হলো জল বার করে নেয়, এই অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে জলটা বেরিয়ে যাবে। তাহলে বেরিয়ে গেলে কি পড়ে থাকছে, ও আর এইচ বেরিয়ে গেলে সি আর এন পড়ে থাকছে সিএন। ওকে, এটা তো আছে এইচ টু ও টু এন ও এইচ, এইচ টু ও টু এন ও এইচ সাইনাইডকে পার্সিয়াল হাইড্রোলিসিস করে, আংশিক আদ্য বিশ্লেষণ করে। তাহলে করলে এটা কী হবে, পার্সিয়াল হাইড্রোলিসিস করলে এমআইচ সি ওয়ান এইচ টু তৈরি হয়। তারপরে এইটা এন থ্রি এইচ দিলে কী হবে, সি ডবল এইচ গ্রুপটা এন এইচ টু গ্রুপে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, চলে আসো ফাইন নাম্বার অফ আইসোমার। এর কতগুলো আইসোমার আছে, তুমি কী করবে, তিনটে কার্বনকে দিয়ে দিলে, দিয়ে নাইট্রোজেন দাও বাকি হাইড্রোজেন দিয়ে দাও, এটা একটা আইসোমার হতে পারে। তুমি একটা কাজ করতে পারো, এই তিনটে কার্বনকে এরমভাবে সাজাতে পারো, চেনে না দিয়ে এরম এরমভাবে সাজাতে পারো, এইটা একটা হতে পারে। এবার তুমি এখানে দুটো কার্বন দিতে পারো, নাইট্রোজেনের সঙ্গে একটা কার্বন দিতে পারো, দিয়ে হাইড্রোজেন দাও, এটা একটা হতে পারে। একটা হতে পারে নাইট্রোজেনের সঙ্গেই তিনটে কার্বন দিয়ে দাও, তিনটে এই পাঁচটা এরম সরি চারটে এরম পসিবিলিটি রয়েছে, তো চারটে এই সমস্যা করবে। আর পসিবিলিটি হচ্ছে একবার দেখে নাও, মোস্ট প্রবাবলি হচ্ছে না, একবার চেক করে নিতে পারো। হ্যাঁ চলো, পরেরটা বলেছে ডিস্টিংগুইশ করতে বলেছে, মানে এমন কেমিক্যাল টেস্ট দিতে হবে একজন দেবে আরেকজন দেবে না। তুমি জেডেন এন এইচ ফোর সি এল, মানে যেটা জেডেন এইচ ফোর সি এল, তারপর টলেন্স দিয়ে যেটা মানে মুলিকেন টেস্ট যেটা আছে, মুলিকেন টেস্ট নাইট্রোবেঞ্জিনে খুব ফেমাস টেস্ট নিশ্চয়ই জানো, এটা এনও তৈরি করে এবং লাস্টে গ্রে কালারের একটা সিলভারের মিডল ফেলে, আর এটাকে তো কোনো রিয়াকশান হয় না। পরে কোশ্চেন, অ্যানিলিন আদ্য আছে, মিথাইলামিন, তাহলে বুঝতে পারছো অ্যানিলিন অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, ব্রোমিন এইচ টু ও দিলে কী হবে, অর্থ এবং প্যারা তিন জায়গা দিয়ে কী চলে আসবে, ব্রোমিন চলে আসবে, অর্থ এবং প্যারা তিন জায়গা দিয়ে ব্রোমিন চলে আসবে, মানে যেটাকে বলি টু ফোর সিক্স টাই ব্রোমো অ্যানিলিন। এটা কী কালার হয়ে থাকে, হোয়াইট কালারের পিপিটি পড়বে, আর এটা নো রিয়াকশান, কোনো রিয়াকশানই করবে না। ঠিক আছে, পরেরটা ইথাইলামিন, ইথাইলামাইড, ইথাইলামিন আসলে ইথাইলামাইড কীভাবে ডিস্টিংগুইশ করবো জানতে চেয়েছে। তো দেখো কার্বিলামিন রিয়াকশান খুব ফেমাস রিয়াকশান নিশ্চয়ই জানো, এই যে অ্যামিন গ্রুপ থাকলে কী হয়, তার সঙ্গে রিয়াকশান করে, করে আইসোসাইনাইড তৈরি করে, যেটা কী হয় দুর্গন্ধ বা ফাউল স্মেল হয়ে থাকে, দুর্গন্ধ হয়ে থাকে, দুর্গন্ধযুক্ত হয়ে থাকে, আর এটার ক্ষেত্রে কী হবে নো রিয়াকশান, কোনো রিয়াকশানই হয় না। তো এই পঁচিশটা কোশ্চেন কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, এছাড়া তোমাকে বেসিক থিওরি পড়তে হবে, কিন্তু এটা একেবারে সাজেশান ভিত্তিক। হ্যাঁ, আমি আশা রাখি এই পঁচিশটা কোশ্চেন থেকেই তোমাদের এক্সামে কোশ্চেন আসবে এবং তোমাদের এক্সাম খুব ভালো হবে। আমি মা সারদার কাছে আশীর্বাদ করি, স্বামী বিবেকানন্দ স্পর্শে, শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে এবং মা ভালো মা সারদার স্নেহে তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। সকলে ভালো থেকো, বারবার প্র্যাকটিস করতে হবে কিন্তু রিয়াকশানগুলোকে, মেমোরির মধ্যে গিয়েতে নিতে হবে বারবার করে 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 করে, দেন ইউ ক্যান সলভ এনি প্রবলেম। থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু বেসিক থিওরিটা পড়বে, তার সঙ্গে এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে। নমস্কার।